Bismillahirrahmanirrahim. ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলায় আজকে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত আজকের প্রধান অতিথি জনাব উবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, এক সময়কার ছাত্রলীগের দ্বারক বাহক, যুবলীগের চেয়ারম্যান ছিলেন, মন্ত্রী ছিলেন, আজকে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক, মঞ্চে প্রেসিডিয়াম সদস্য, পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল বিএনপি পিন্টু আব্দুল সালাম, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বেই সেখানে অনেক আন্দোলন হয়েছিল। সেই জাহাঙ্গীর কবির নানক আজকে প্রেসিডিয়ামের অন্যতম সদস্য। মঞ্চে উপবিষ্ট আপনাদের এই জেলার সম্মানিত সভাপতি মতিউর রহমান সাহেব, আমার এই সুনামগঞ্জ পবিত্র মাটির কৃতি সন্তান যারা সংসদ সদস্য হয়েছেন আপনারা, এবং মঞ্চে যারা বসা আছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, এবং এই মাঠে সুনামগঞ্জ প্রত্যেকটি নির্বাচন এলাকার সম্মানিত জনগণ, তৃণমূলের নেতা কর্মী, আমিও আপনাদের সাথে একজন তৃণমূলের কর্মী, সেই কর্মী থেকেই আজকে জীবনদশা হয়েছি। আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বক্তব্য দেবেন আমার নেতৃবৃন্দ, কাদের ভাই দিবেন, নানক ভাই দিবেন। আমি শুধু আপনাদেরকে একটি কথা বলব, সংগঠনের কথা, এই সংগঠন আমাদেরকে কি দিতে না পারে সেটা জীবনদশা দেখেই চিন্তা করবেন। 5 পয়সার সদস্য ছিলাম 62 সালে ছাত্রলীগের, সেই 5 পয়সার সদস্য থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কাজের মূল্যায়ন করে প্রেসিডিয়াম সদস্য আমাকে করেছেন, আমাকে 2 বার সংসদ সদস্য করেছেন, আমাকে বেগম রুখিয়া পদক দিয়েছেন, বঙ্গমাতা পদক দিয়েছেন, সব কিছু একমাত্র সংগঠনের জন্য। সংগঠন যদি না করতাম এগুলো পাওয়ার কোনো কথা ছিল না। তা আমি আপনাদের কাছে আকুল আহ্বান জানাই, আসেন আমরা সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করি। সংগঠন যদি থাকে আপনারা নেতা হবেন, আপনারা ভালো জায়গা পাবেন, আমাদের সাধারণ মানুষ সুখ হবে, বাদ কাপড়ের অভাব থাকবে না, রাজনৈতিক বক্তব্য আমার নেতারা দেবেন। আমি শুধু বলবো আমাদের বাঁচার তাগিদে, আমাদের দেশকে রক্ষার তাগিদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজকে শক্তিশালী করার জন্য আপনারাই আসল মানুষ, আপনারাই জনগণের ক্ষমতার সবচেয়ে বড়। যত এমপি মন্ত্রী হই না কেন, ক্ষমতার সব কিছু ক্ষমতার হলেন আপনারা, তৃণমূলের মানুষ। তাই আপনাদের সাথে আমি কাজ নিয়ে বলতে চাই, আসুন আমরা জননেত্রী শেখ হাসিনা রাজকে শক্তিশালী করে প্রত্যেকটি এলাকায়, শুধু আমার সিলেট নয়, সমস্ত বাংলাদেশে যেখানে বঙ্গবন্ধুর স্বাধীনতার প্রতীক নৌকা আছে সেই নৌকায় আপনারা ভোট দিয়ে আমার নেত্রীর হাতকে শক্তিশালী করবেন। এটাই আজকের দিনে সুনামগঞ্জবাসীর কাছে আমার প্রত্যাশা। আর আমি অসুস্থ, আমার কথা বললে গলা ভেঙে যায়, তারপরেও একটু না বললে খারাপ লাগে, তাই আপনাদের কাছে আমি একটু বললাম। আর রাজনৈতিক কোনো বক্তব্য দেব না, শুধু প্রধানমন্ত্রীর জন্য আমি বললাম। আর দোয়াও করবেন আপনারা যারা আছেন, আর এই সুনামগঞ্জের নেতাদের অনেক অবদান, আগের নেতারা নাই। আমি হুসেন বক্তকে সাহেবকে পেয়েছি, আমি প্রেসিডিয়াম 2 সদস্য পেয়েছি, আমার নেতা আব্দুল সামাদ আজাদ সাহেব, বাবুসু রঞ্জিৎ সেনগুপ্ত দুইজনে প্রেসিডিয়ামের সদস্য ছিলেন। আর আমার ছেলেটে একজন ছিলেন নুর ইসলাম নাহিদ। আজকে আমরা কতজন হয়েছি প্রেসিডিয়াম সদস্য কাজের জন্য, তাই কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের দুর্গড়ায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যত উন্নয়ন আমার ভাইয়েরা আপনারা পৌঁছে দিবেন, এই কামনাটুকু আপনাদের কাছে। আর প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আর এই এলাকায় আমি আরও পেয়েছি জয় সাহেবকে এমপি সাহেবে পেয়েছি, রোহিত সাহেবকে পেয়েছি, হেকিম সাহেবকে পেয়েছি, আব্দুল হেকিম সাহেবকে। আমি
আমার সিলেট বিভাগে আমার বয়সের আর নাই মনে হয়তো এক দুজন থাকতে পারেন, তাই আপনাদের কাছে আমার শেষ অনুরোধ বঙ্গবন্ধুর কন্যা।